হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে তোমাদের একটা ব্রাইডাল লুক দেখাতে চলেছি। তো যারা যারা দেখছো প্লিজ শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। প্রথমে আমি ফাউন্ডেশন পুরো হাতে লাগিয়ে নিলাম, ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপরে আমি আইব্রোটা করছি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে। তো দুটো আইব্রো করে নিচ্ছি পাশাপাশি। যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো আমি কনসিলার দিয়ে দিচ্ছি, আইব্রোটাকে সেট করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো শেপ করে ভালো করে কনসিলারটা লাগিয়ে নেবে। তো আমি আর একটু ব্ল্যাক কালার দিয়ে সেট করে নিচ্ছি আইব্রোটাকে। তো তারপর আবার কনসিলার দিচ্ছি ভালো করে। ব্ল্যাকটা অ্যান্ড ডিপ করে দিয়ে নিলাম। তো চলো ব্লেন্ড করে নিই, ভালো করে ব্লেন্ড করে নেবে। তো আই আঁকার জন্যে আমি নিচে হালকা করে লাইনার টেনে নিলাম, জাস্ট মানে আইটা তো ভালো করে এঁকে নিলাম। তো একটা ইয়েলো কালার দিয়ে শেড শুরু করলাম। আমি প্রথমে ফার্স্ট ইয়েলো কালার দিচ্ছি। আমি ইয়েলো কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অনলি ইয়েলো কালারই দিয়ে দিচ্ছি আমি। তো একটা চোখে হয়ে গেছে, আর একটা চোখেও দিয়ে নিচ্ছি ইয়েলো কালার শেড। তো কিছু কালার মিক্সড আছে, তোমার ভালো করে ফলো করো। আর যারা যারা দেখছো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। তো আমি পিঙ্ক কালার শেড দিয়ে নিচ্ছি, জাস্ট এয়ার কর্নারটা মাঝে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, এটাতে দিয়ে নিচ্ছি। ফার্স্টেই দিয়ে দিচ্ছি যে অরেঞ্জ কালারটা। তারপর দিচ্ছি আবার পিঙ্ক কালার। তো দুটোতেই ভালো করে পিঙ্ক কালার দিয়ে নেবে কোনার দিকে। আর ভালো করে ব্লেন্ড করতে ভুলো না, কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। আই মেকআপের লুকটাই আসে ব্লেন্ড করার জন্য, ওকে? তো ভালো করে ব্লেন্ড করে নিও। তো আমি বেগুনি কালার আর পিঙ্ক কালার দিয়ে আমি মিক্সড করে দিয়ে নিলাম। তো চলো এবার আইটাকে কাটা যাক, মানে বলতে চেয়েছি যে কাট ক্রিজ করে নিচ্ছি সামনের দিকে। তো ভালো করে কনসিলারটা দিয়ে নেবে, আর ভালো করে ব্লেন্ড করতে হবে কিন্তু। তো ভালো করে দিয়ে নিলাম কনসিলারটা। দুটোতেই দিয়ে নিচ্ছি। তো ভালো করে দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি আমি, বন্ধ কর কর। ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো আমি দিয়ে নিচ্ছি আবার সামনের দিকে একটু ইয়েলো কালার, ভালো করে ব্লেন্ড করে নিলাম। আবার একটু কনসিলার দিয়ে নিলাম সামনে, আর মাঝে দিয়ে দিচ্ছি কনসিলার নোজটার জন্যে। তো আমি ব্রাউন কালার দিয়ে নিচ্ছি নোজ করার জন্যে। তো আমি মাঝে আবার কনসিলার দিয়ে নোজটা করে নিচ্ছি। তোমরা কিছু কিছু টিপস আছে, ভালো করে ফলো করো। আবার বলছি, যারা যারা দেখছো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো ভালো করে একটু কনসিলার দিয়ে নিচ্ছি। তো আবার একটু ব্লেন্ড করে নিলাম।
তারপর আর একটু ইয়েলো কালার দিয়ে নিলাম, আর একটু কনসিলার দিয়ে নিলাম, দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। ভালো করে ব্লেন্ড করবে, ব্লেন্ড না করলে কিন্তু আইটা একদম ভালো লাগবে না, লুকটা একদমই ভালো লাগবে না, ঠিক আছে? ভালো করে ব্লেন্ড করে নেবে। আমি পিঙ্ক কালার দিয়ে আবার শেড দিয়ে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করবে দিয়ে। তো আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি সামনের দিকে, আর কাট ক্রিজটাও করে নিচ্ছি সাথে সাথে। তো আমি আবার একটু ব্লেন্ড করে নিলাম বেগুনি কালার দিয়ে, হালকা বেগুনি কালারটা দেবে যাতে বোঝা না যায়। তো আমি আর একটু হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, আবার ব্লেন্ড করছি, একটু সামান্য রেড কালার দিয়েছি আমি। তো সবাইকে বলছি, যারা যারা দেখছো তাদেরকে বলছি, ভালো করে ব্লেন্ড করতে ভুলবে না একদম, ওকে? নাহলে কিন্তু একদম আই লুকটা ভালো আসবে না। আবার বলছি, যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর কমেন্টে জানিও কেমন হয়েছে বা কতটুকু আমি বোঝাতে পেরেছি তোমাদের। তো আমি ওটাতেও একটু হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, ভালো করে দিয়ে নেবে, আর ব্লেন্ড করে নাও। রেড কালারটা দিয়ে নিচ্ছি অ্যান্ড পিঙ্ক কালার সাথে দিয়ে নিচ্ছি, হোয়াইট কালারটা দিলাম। তো ভালো করে ফলো করো তোমরা, তোমরাও পারবে। হালকা রেড কালার দিয়ে নিলাম, আবার হোয়াইট কালার দিয়ে নিলাম সামান্য একটু। তো এটা মুছে গেছে ল্যানারটা, তো একটু দিয়ে নিলাম ল্যানা। তো হোয়াইট কালারটা নোজেও দিয়ে নিলাম, যেহেতু ওইটুকু লাইট কালার দিতে হবে তাই। তো আমি একটু কাউন্সিলার দিয়ে কাট ক্রিজ ল্যানার করে নিলাম, আর আইল্যানার দিয়ে নিলাম। তো এই জায়গাটাই কিন্তু মেন, ঠিক আছে? ভালো করে ফলো করো, তোমরাও পারবে, চেষ্টা করলে সবাই পারবে। অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদি বুঝতে পারছি না, ভালো করে বলো, ঠিক আছে? তো তোমাদের বলছি, ভালো করে ফলো করো, তোমরা অবশ্যই পারবে। তো আইল্যাশটা এঁকে নিচ্ছি আমি হাতে, ভালো করে এঁকে নেবে। তো একটু ডিপ করে দিও, নাহলে ভালো লাগবে না একদমই। তো আমাদের লুক প্রায় শেষের দিকে, আইলাইনারটা ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর চলো হাইলাইটার দিয়ে নিই। তো হাইলাইটারটাও দিয়ে নিও, নোজেও দিয়ে নিলাম আমি একটু হাইলাইটার, একটা টিপ পরিয়ে দিলাম। তো আমাদের লুক আজকে কমপ্লিট। কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।